যে কুসংস্কারের উপরে আমাদের কল্যাণ এবং অকল্যাণ নির্ধারিত হয় বিশ্বাস আমাদের আছে। এক, কুসংস্কার হচ্ছে যমজ কলা খেলে যমজ সন্তান হয়, এটা আদম মুসলিমের বিশ্বাস নয়, এটা কুসংস্কার ব্যতীত অন্য কিছুই না। দুই, যে পরীক্ষার যাওয়ার পূর্বে সকালবেলা সন্তানকে ডিম খাওয়ানো থেকে বিরত রাখেন, উদ্দেশ্য হলো এই ডিম আপনার সন্তানের পরীক্ষার ভালো রেজাল্টের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তিন নম্বর, ছোট বাচ্চাদের যদি দাঁত পড়ে যায় তাহলে ইঁদুরের গর্তে দিয়ে আসতে হবে, তাহলে ইঁদুরের মতো ছোট এবং চিকন সুন্দর দাঁত হবে। চার নম্বর, যদি পিছন থেকে তাকে ডাক দেওয়া হয় তাহলে অনেক মানুষের বিশ্বাস হলে এই যাত্রা তার অমঙ্গল হবে, অশুভ হবে, তার জন্য আর কল্যাণ হবে না। পাঁচ নম্বর, যদি সন্ধ্যাবাতি না দেওয়া হয় তাহলে ওই ঘরে, ওই পরিবারে, ওই বাড়ির উপরে অমঙ্গল হবে, ওই বাড়ির কল্যাণ থাকবে না। ছয় নম্বর, যেই গন্তব্যে অকল্যাণ আছে, অমঙ্গল আছে, এই হোসট খাওয়াটাই নাকি তার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। সাত নম্বর, তখন আমাদের মায়ের, আমাদের বোনেরা তৎক্ষণাৎ বলে ওঠে যে তোর নাম কেউ স্মরণ করছে, এই কারণে হেসকি উঠছে। আট নম্বর, আপনার কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছে এই ভাঙা আয়না, আপনার কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন, এই বিশ্বাস আপনাকে নিশ্চিত বিভ্রান্ত করবে। নয় নম্বর, যে ডান হাতের তালু যদি চুলকায় তাহলে তার টাকা আসবে। দশ নম্বর, যে চোখে যদি গোটা হয় কিছু ওঠে তাহলে ছোট বাচ্চাদের নুনু সোয়ালে নাকি সেটা ভালো হয়ে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বগুড়া জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সাথীবৃন্দ, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই সুন্দর পরিবেশে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, এজন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন, যা রেখে যা আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা, মুহাম্মদে মোস্তফা আহমদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় উপস্থিতি। মুসলিম সমাজে নানাবিধ বিশ্বাস রয়েছে, যে বিশ্বাসগুলো আদৌ প্রকৃত বিশ্বাস নয়। মুসলিম সমাজে রন্ধে রন্ধে বহুবিধ কুসংস্কার স্থান করে নিয়েছে। কুসংস্কারগুলোকে এমনভাবে আমরা হৃদয় স্থান দিয়েছি যে স্থানের মাধ্যমে আমরা বিশ্বাস করছি এই কুসংস্কারগুলির মাধ্যমে আমাদের কল্যাণ অকল্যাণ সাধিত হয়। বান্দার কল্যাণের মালিককে কথা বলেন, কল্যাণের মালিককে, অকল্যাণের মালিককে, নিঃসন্দেহে কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণও আসে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা বিশ্বাস করি, বিভিন্ন সমাজে প্রচলিত আছে, এক এক সমাজে এক একটা বিশ্বাস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই বিশ্বাসের অপনদনের মাধ্যমে সমাজকে ওহির্বিধানের প্রতি, তৌহিদের তথা একত্ববাদের প্রতি বিশ্বাসের উৎসাহিত করে। কল্যাণ এবং অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন সূরা আনআম ১৭ আয়াত, আল্লাহ রাব্বুল বলছেন ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিযুররি ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত কেউ তা অপসারণকারী নেই।
আবার আল্লাহ রাব্বেন বলছেন আর যদি তিনি কোন কল্যাণ দেন, কোন মঙ্গল দান করেন, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বেন বলছেন যে তিনি তো সর্ববিষয়ে ক্ষমতাবান। সুতরাং কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অকল্যাণ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আমিন যে ব্যক্তির কল্যাণ চান, লাখো মানুষ যদি তার বিরুদ্ধে জমা হয় তার অকল্যাণ করার জন্যই, কারো কি ক্ষমতা আছে যে তার অকল্যাণ করবে? অনুরূপভাবে যার অকল্যাণ চান, স্রষ্টার সিদ্ধান্তের বাইরে গিয়ে লাখো মানুষ যদি জমায়েত হয় তার কল্যাণ করার জন্যে, আদৌ কি সেটা সম্ভব হবে? আদৌ সম্ভব নয়। কিন্তু আমাদের বিশ্বাস, দুনিয়াবি কিছু কুসংস্কার, যে কুসংস্কারের উপরে আমাদের কল্যাণ এবং অকল্যাণ নির্ধারিত হয়ে বিশ্বাস আমাদের আছে। আমি একদম প্রচলিত কমন কিছু উদাহরণ আপনাদের পেশ করব। এক, সমাজে প্রচলিত আছে যে যমজ কলা খেলে জোড়া সন্তান হয়, আছে না? কথা বলেন আছে কি না? আছে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ না কলা? বহু মানুষ আছে নিঃসন্তান, আছে না? যদি যমজ কলা খেলে যমজ সন্তান হয় তাহলে লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া চিকিৎসা করতে যাচ্ছে সন্তানের জন্য, তাকে যমজ কলা খাওয়ান না কেন? বুঝতে পারেননি? তাহলে সন্তান দেওয়ার মালিককে। অথচ আমাদের বিশ্বাস কুসংস্কার হচ্ছে যমজ কলা খেলে যমজ সন্তান হয়, এটা আদম মুসলিমের বিশ্বাস নয়, এটা কুসংস্কার ব্যতীত অন্য কিছুই নয়। দুই, পরীক্ষায় যাওয়ার পূর্বে যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষায় গোল্লা পাবে, মানে জিরো পাবে, এ বিশ্বাস আছে না সমাজে? বহু পিতামাতা আছেন যে পরীক্ষার যাওয়ার পূর্বে সকালবেলা সন্তানকে ডিম খাওয়ানো থেকে বিরত রাখেন, উদ্দেশ্য হলো এই ডিম আপনার সন্তানের পরীক্ষার ভালো রেজাল্টের প্রতি অন্ধকতা সৃষ্টি করবে, ঠিক না? এই বিশ্বাস কি আদৌ কোনো প্রকৃত মুসলিমের মুমিনের হতে পারে? কথা বলেন পারে? আদৌ পারে না। তিন নম্বর, ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে, এটা গ্রামের দিকে আছে, ছোট বাচ্চাদের যদি দাঁত পড়ে যায় তাহলে ইঁদুরের গর্তে দিয়ে আসতে হবে, তাহলে ইঁদুরের মতো ছোট এবং চিকন সুন্দর দাঁত হবে। অনেক সমাজে আসে না এটা? এটা কি আসলে ঠিক না এটা কুসংস্কার? চার নম্বর, ঘর থেকে যদি আপনি কোনো জায়গার উদ্দেশ্যে, কোনো গন্তব্যের উদ্দেশ্যে বের হন, বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে, পিছন থেকে আর ডাকা যাবে না। যদি পিছন থেকে তাকে ডাক দেওয়া হয় তাহলে অনেক মানুষের বিশ্বাস হলে এই যাত্রা তার অমঙ্গল হবে, অশুভ হবে, তার জন্য আর কল্যাণ হবে না, আছে না এই বিশ্বাস? তাহলে পিছন থেকে ডাকার মাধ্যমে এই অকল্যাণের মালিক হচ্ছে ডাক দেওয়া, অকল্যাণ মানে আল্লাহ, এই বিশ্বাস কিন্তু তার পরিত্যাগ হয়ে গেল। পাঁচ নম্বর, খালি ঘরে, নির্মাণাধীন হোক বা কোনো খালি ঘর হোক, সেই ঘরে সন্ধ্যার সময় বাতি জ্বালাতে হবে, যদি সন্ধ্যা বাতি না দেওয়া হয় তাহলে ওই ঘরে, ওই পরিবারে, ওই বাড়ির উপরে অমঙ্গল হবে, ওই বাড়ির কল্যাণ থাকবে না, আছে না এই বিশ্বাস? কথা বলেন আছে কি না? আছে। ছয় নম্বর, রাস্তায় চলতে গিয়ে যদি হোঁচট খান তাহলে অনেকের বিশ্বাস যে এই গন্তব্যে অকল্যাণ আছে, অমঙ্গল আছে, এই হোঁচট খাওয়াটাই নাকি তার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং এই বিশ্বাসগুলো সমাজে একেবারে প্রচলিত। সাত নাম্বার, খাবার সময় যদি হেসকি ওঠে বা গলায় বেঁধে যায়, হয় না এরকম? তখন আমাদের মায়ের, আমাদের বোনেরা তৎক্ষণাৎ বলে ওঠে যে তোর নাম কেউ স্মরণ করছে, এই কারণে হেসকি উঠছে। আট নাম্বার, ভাঙ্গা আয়নায় যদি মুখ দেখা হয় তাহলে তার কপাল ভেঙে যাবে, অর্থাৎ তার তাকদীর নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার তাকদীরের, আপনার কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছে ভাঙ্গা আয়না,
আপনার কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নন। এই বিশ্বাস আপনাকে নিশ্চিত বিভ্রান্ত করবে। নয় নাম্বার, হাতের তালু যদি চুলকায়, এটা একদম তৃণমূলের গ্রামের লোকের বিশ্বাস, ডান হাতের তালু যদি চুলকায় তাহলে তার টাকা আসবে, যদি সে ব্যবসায়ী হয় লাভবান হবে, কৃষিকাজ হয় সেখানে সে লাভবান হবে, অর্থাৎ যে পেশায় তিনি আছেন ওই পেশায় তার ইনকাম বেশি হবে, তার রোজগার বেশি হবে। আর যদি বাম হাতের তালু চুলকায় তাহলে অধিকাংশের বিশ্বাস হচ্ছে তার অমঙ্গল হবে, তার অকল্যাণ হবে। এই বিশ্বাসটা নিতান্ত একটা কুসংস্কার। দশ নাম্বার, এইটা একেবারে একটা বাজে বিশ্বাস, যে চোখে যদি গোটা হয় কিছু ওঠে তাহলে ছোট বাচ্চাদের নুনু সোয়ালে নাকি সেটা ভালো হয়ে যায়। আছে না বিশ্বাস? কথা বলেন আছে কি নাই? আছে। আদৌ কি এগুলো চূড়ান্ত কল্যাণ অকল্যাণের কোন মালিক? কল্যাণ অকল্যাণের মালিক কিন্তু এগুলো নয়, বরং কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন কে? কথা বলেন জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিনের সেই দাক্তহীন ঘোষণা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তা কাউকে কষ্ট দিতে চান, কারো অকল্যাণ চান, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই ওই ব্যক্তির জন্য কোন কল্যাণ সাধিত হতে পারে। পক্ষান্তর আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির যদি কল্যাণ চান, ফাহুয়ালা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান, সুতরাং তার কল্যাণ ঠেকানোর মতো ক্ষমতা ও কারণে। সুতরাং এই ভ্রান্ত বিশ্বাস মাধ্যমে, এই ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে আজকে সমাজের বহু মানুষের অজান্তে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, বহু মানুষের অজান্তে ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। এই ঈমানের উপরে দৃঢ় থাকার জন্য এ জাতীয় হাজারো কুসংস্কার সমাজে আছে, এ জাতীয় বহু কুসংস্কার সমাজে আছে। আমার কাছে নোট করা আছে প্রায় 150-এর অধিক, সময় তো অল্প, বলার সুযোগ নেই। সুতরাং এই কুসংস্কারগুলো থেকে যদি আমরা বিরত না হই, এই কুসংস্কারগুলো বিশ্বাসকে যদি আমরা বর্জন না করি, তাহলে ঈমানের ঘাটতি এসে যাবে, আর এই কুসংস্কারের প্রতি বিশ্বাসের কারণে আমরা কিন্তু ঈমান হারা হয়ে যাব। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। সুদীর্ঘ 45 বছর যাবত সমাজে রন্ধে রন্ধে ঢুকে বসা শিরক বিদাত কুসংস্কার জাহেলিয়াতকে মূলোৎপাটনে মহতারা মামিরে জামাত প্রফেসর ডক্টর সাদুলাল গালিম সাহেবের ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে সমাজ সংস্কারের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে। বধু বাধা বিপত্তি এসেছে, জুলুম নির্যাতন এসেছে, কারাবরণ করতে হয়েছে, কিন্তু আহলাদিস আন্দোলনের দাওয়াত কি বন্ধ হয়ে গেছে? আহলাদিস যুব সংঘের এই দাওয়াতি কাফেলা কি স্তব্ধ হয়েছে? যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত রুখে দেওয়ার চেষ্টা করুক না কেন, আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মহতারাম আমিরে জামাতের ইমারতের অধীনে সুসংগঠিত হয়েছে, ইনশাআল্লাহ নিবেদিত একদল কর্মী বাহিনী যদি লক্ষ্যপানে অটুট থাকে, এই হকের উপরে দৃঢ় থাকে, লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায়, যত বাধা বিপত্তি আসুক না কেন সবকিছু রুখে দিয়ে লক্ষ্যপানে এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। 2005 সালে মহতারাম আমিরে জামাতের উপরে নেমে এসেছিল অত্যাচার নির্যাতন, নেমে এসেছিল জঙ্গিবাদের মিথ্যা ডাহা মিথ্যা অভিযোগে এদেশে আহলাদিস আন্দোলনকে বিতর্কিত করার প্রয়াস চালানো হয়েছিল, যে যারা বিতর্কিত করেছিল তারা কি টিকে আছে? আহলাদিস আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আল্লাহর গায়েবী মাদদে ইহকালেও তারা ধ্বংস হবে, পরকালে তাদের ধ্বংস হবে। প্রিয় বন্ধুরা, আমার পরিশেষে আমি আহ্বান জানাবো, হে তরুণ ছাত্র যুবক ভাই, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ হেরা গুহার সেই ওহির বিধানকে ধারণ করে, লালন করে, সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে ইমারত এবং বায়াত ভিত্তিক এই সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কারে প্রচেষ্টা নিয়ে গিয়ে চলেছে। সুতরাং তরুণ ছাত্র যুবক ভাইদের প্রতি আবেদন জানাবো, আসুন যাবতীয় তন্ত্র মন্ত্র সুরে ফেলুন, যাবতীয় ইজম তরিকা মাঝহাবকে বর্জন করুন, ওহির বিধানকে আঁকড়ে ধরার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে
বাংলাদেশ আহলাদি যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। সমাজ সংস্কারের চেতনা নিয়ে মহতরম আমিরে জামাতের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আওয়াজ যখন প্রতিটি মমিনের হৃদয়ে উচ্চারিত হবে, প্রতিটি তরুণের কণ্ঠে আন্দোলনিত হবে, প্রতিটি যুবকের হৃদয় থেকে উচ্চারিত হবে, বাংলার জমিন থেকে শিরকের শিকণ্ডি ভেঙে যাবে, কুসংস্কার দূরীভূত হবে, বাতিল দূরীভূত হবে, তৌহিদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। পরিশেষে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময় শ্রম এবং সম্মেলনকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। যুব সমাজের অধঃপতন কারণ ও প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, হাদিস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এটি অনুবাদ গ্রন্থ, আমাদের স্টলে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা যুবক আছেন প্রত্যেকেই বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। বর্তমান নেতৃত্ব নিয়ে কি যে অবস্থা আপনারা দেখছেন বাংলাদেশে, ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, ইসলাম কি পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করতে চায়, এই পদ্ধতির বিস্তারিত বর্ণনা এই বইতে আপনারা পাবেন। এটা নতুন সংস্করণ বের হয়েছে, এই বইটা স্টলে পাওয়া যাবে, আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।